এই 2024-এ সরকারি ভর্তুকিতে যদি আপনারা কৃষি যন্ত্র ক্রয় করতে চান, তাহলে কোন যন্ত্রে আপনারা কত টাকা ভর্তুকি পাবেন? হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব, তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো সেই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়ার জন্য আমরা প্রথমেই চলে আসব মাটির কথা .net ওয়েবসাইটে, এবং এই ওয়েবসাইটে আসার পর আমরা পেজের একটু নিচের দিকে আসব, কৃষি যান্ত্রিকীকরণ নামে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা ক্লিক করব। এবং তারপরে এখানে দেখুন কৃষি যান্ত্রিকীকরণ 2024-25 এই অপশনের উপরে এবার আমরা ক্লিক করব। আর ক্লিক করার পর আমরা এখানে অ্যাপ্লিকেন্ট সাইন ইন অপশনের উপরে ক্লিক করব। এই অপশনের উপরে ক্লিক করার পর আমরা চলে আসব এই ধরনের একটি পেজে, আর এই পেজে আমরা এখানে সাবসিডিজ প্রোডাক্ট লিস্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছি পেজের উপরের দিকে, আমরা এই অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখে নিতে পারবো একটি তালিকা, যেখানে বিভিন্ন স্কিমে বিভিন্ন ধরনের যন্ত্রের নাম কিন্তু দেওয়া আছে, এবং সেই যন্ত্রের সাবসিডি আপনারা কত টাকা পাবেন বা সর্বোচ্চ কত শতাংশ সাবসিডি আপনারা পাবেন। তো এই তালিকা থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আপনি যে কৃষি যন্ত্রটি কিনতে চাইছেন সেই যন্ত্রটি কিনলে পরে আপনি কত টাকা সাবসিডি পাবেন, এবং সেই যন্ত্রের দাম কত সেটা যদি আপনারা জানতে চান তাহলে আপনারা আবারও আগের পেজে চলে আসবেন, এবং এখানে অল প্রোডাক্টস নামে একটি অপশন আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে ক্যাটাগরি নেম, মেশিনের নেম এবং ম্যানুফ্যাকচারারের নাম, মডেল নেম, স্পেসিফিকেশন এবং ক্যাপাসিটি এবং তার প্রাইস এখানে কিন্তু দেওয়া আছে। তো এখানে আপনারা প্রাইস দেখতে পাবেন, আর এই পেজে আপনারা দেখতে পাবেন কত টাকা আপনারা সাবসিডি পাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।